নরসিংদীর সাবেক কিউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে বিক্ষোভ আমরা যাওয়ার জন্য আন্দোলন করছি না বললেন বেঞ্জির বিদেশে গেলেন সরকার কেন না প্রশ্ন চুনুর এবং সর্বশেষ জানাবো ব্রাহ্মণবাড়িয়া বিজয় প্রার্থীর মিছিল গুলি ছাত্রলীগ কর্মী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নরসিংদীর সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে বিক্ষোভ নরসিংদীদের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুব হাসানকে হত্যার প্রতিবাদে ঢাকা সিরেট সড়কে বিক্ষোভ করেছে তার সমর্থকরা বক্তারা বলেন কাদের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেটি সবাই জানেন হত্যার মদতারা নিজেদের আড়াল থেকে বিভিন্ন সংস্থা তদবির চালাচ্ছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী গত আঠাশে মে রাতে নিজ কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা দুদিন পর নিহতদের ভাই হাফিজুল উল্লাহ মাহাববদীপ পৌর মেয়র মুশাররফ হোসেন মানেকের মেয়র জামাই মেহেরপাড়া ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তসহ বাইশ জনের নাম উল্লেখ করে মামলা করেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না বললেন জিলানি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি বলেছেন আমরা হতাশ নই আমরা একটা রাজনৈতিক দল করি একটা রাজনৈতিক দল রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা যে আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না এস এম জিলানি বলেন আমরা আন্দোলন করছি দেশের মানুষের ভোটের অধিকার সহ স অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করছি মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য নতুন করে পালানো শুরু হয়েছে উল্লেখ করে জিলানি বলেন ফখরুদ্দিন ও মঈন আহমেদের ওপর ভর করে শেখ হাসিনা ক্ষমতা এসেছিল তারা কিন্তু বাংলাদেশে নেই পালিয়ে গেছে বাংলাদেশ থেকে নতুন করে পালানো শুরু হয়েছে এরই মধ্যে আঠারো সালে যাদের ওপর ভর করে নির্বাচন করেছিল সেই কুশীলভ জেনারেল আজিজ পালাবার পথ খুঁজছে আরেকজন এরই মধ্যে পালিয়েছে সুতরাং আমাদের হতাশার কিছু নেই তিনি বলেন আমাদের নেতি জনগণের কথা চিন্তা করে দেশ ছাড়া নিঃশেখ হাসিনা নির্যাতনের ভয় দেখিয়ে বাংলাদেশ ত্যাগ করাতে পারবে না আমরা বাংলাদেশেই থাকবো বেঞ্জি বিদেশে গেলেন সরকার কেন জানলো না প্রশ্ন চুনুর দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়ার সাবেক পুলিশ প্রধান বেলজির আহমেদের বিদেশে যাওয়া সরকার কেন জানল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্ন সরকারি চাকরি করে বেঞ্জির কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন তা নিয়ে প্রশ্ন করেন চুন্ন বেঞ্জির ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে মুজিবুল হক চুন্ন বলেন আলেকজান্ডার এদের জয় করে তখন এদেশে কিছুদিন ছিলেন এদেশের আলোবাতাস মানুষের মনের গতিবিধি লক্ষ্য করেন তার এক জেনারেল ছিল সেলুকাস নামে তাকে বললেন যে কি বিচিত্র এদের সেলুকাস আসলে কি চিত্র একটি পত্রিকার সম্পাদিকতা আছে আমাদের একজন সরকারি কর্মচারী দু হাজার দশ সালে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে চান সেটা সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীদের জন্য নীল পাসপোর্ট এবং তিনি সেটা নবায়ন করেন তিনি যখন র‍্যাব ডিজি তখনও সেই সবুজ তিনি যখন র‍্যাব ডিজি তখনও সেই সবুজ পাসপোর্ট সেখানে পেশা হিসেবে কি লেখা প্রাইভেট সার্ভিস র‍্যাব ডিজি একজন আডিশনাল আইজি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস কি আশ্চর্য এটা আমরা কেউ খেয়াল করলাম না শুধু তাই নয় তিনি আইজি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট নিয়ে বিভিন্ন সময় বিদেশে গেছেন ইমিগ্রেশনে তার এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের প্রাইভেট সার্ভিস কি সর্বনাশ কথা আমরা জানি যে আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন রেড পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর একজন আইজি ডিসিপ্লিনারি ফোর্সের চিফ এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য তার তিনি পুলিশ বাহিনীর সব সদস্য উদ্দেশ্যে বলেছিলেন এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজিত দুর্নীতির বিরুদ্ধে আমার জিরো টলারেন্স জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা সেই ব্যক্তি তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জের রিসোর্ট ন্যাচারাল পার্ক ছয়শো একত্রিশ জায়গা কিভাবে তার এবং তার পরিবারের সদস্যদের নামে কিভাবে সম্ভব শুধু তাই নয় তিনি যখন র্যাব ডিজি মহানগরের পুলিশ কমিশনার এবং আইজি সেই সময়ের মধ্যে তিনি কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন অবসর নেওয়ার পর যদি ব্যবসা থাকে সেটার মালিক হন আপত্তি ছিল না কিন্তু চাকরি করোনাকালে তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন বিরোধী দলের চিফ হুইপ বলেন সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরে আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে দুই হাজার পনেরো সালে দুই সাল পর্যন্ত তিনি র্যাব ডিজি এবং ডিএমপি কমিশনার থাকা অবস্থায় যে জমিগুলো কিনেছেন সে জমিগুলো বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের তারা অনেকে সাক্ষ্য দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে কায়দা কৌশলে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে সেই সমস্ত সম্পত্তি তিনি কিনেছেন রাজধানীর গুলশানে বিলাসবহুল চারটা ফ্ল্যাট এক খালি ফ্ল্যাট কিনেছেন একদিনে উত্তরা এবং বাদ্যায় সাততলা দুইটা বাড়ি ভাওয়াল রিসোর্ট যে রিসোর্টে অভিযোগ অনুসারে প্রায় তিরিশ থেকে চল্লিশ বিঘা জায়গা বনের বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে বনের জায়গা দখল করে ভাওয়াল রিসোর্ট করা হয়েছে সেখানে আমরা জানতে পারলাম পঁচিশ শতাংশ শেয়ারের মালিক তিনি একটি শিশির বিন্দু ইন্ডাস্ট্রিজ লিমিটেড এস পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির শেয়ার সঞ্চয়পত্র তেত্রিশটা ব্যাংক হিসাব মুজিবুল হক বলেন শুধু তাই নয় ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জল ছাকা নীলফামারিতে পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি সদরে পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং লামা উপজেলায় দুশো পঞ্চাশ বিঘা জায়গা তার নামে সেন্ট মার্টিন বেঞ্জিয়ার নামে চার বিঘা জায়গা ইনানি বিচ কক্সবাজারে দুই বিঘা জমি মেয়ের নামে রাজৈর উপজেলায় তার স্ত্রীর নামে দুশো তেহাত্তর বিঘা জমি গাজীপুরে দুশো বিঘা জমি তিনি বলেন কয়েক একদিন আগে তিনি বিদেশে চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকায় নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন এই যে বেনজিৎ তার পরিবার সহ বিদেশে গেলেন তিনি জানেন না খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন যেহেতু নিষেধাজ্ঞা নিয়ে যেতে পারেন কিন্তু জানবেন না কারণ কারণ তিনি এয়ারপোর্টের ইমিগ্রেশন হয়ে গেছেন ইমিগ্রেশন হতো ভিআইপি সারা দেশে আলোচিত বেঞ্চে তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায়নি সরকারকে জানায়নি যদি না জানিয়ে থাকে তাহলে ইমিগ্রেশনের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সাসপেন্ড করা দরকার অনেকে বলছেন তার বিরুদ্ধতেও ওয়ারেন্ট নেই ২৪ এপ্রিল থেকে দুদক তার বিরুদ্ধে টিম করে বিভিন্ন তথ্য চাইছে সারা দেশের মানুষ যেন মুজিবুল হক বলেন একজন রাজনৈতিক নেতা বিরোধী দলের চিকিৎসার জন্য বিদেশ যাবেন তাকে আপনারা বিমানবন্দরে আটকে দেন দুই ঘন্টা বসিয়ে রাখতে পারেন এইরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের জায়গা কেনার বাকি রাখেননি তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না এটা হতে পারে না একটা চেক নিয়ে পাঠালে দশ লাখ বিশ লাখ টাকার সাত দিনের নোটিশ লাগে সত্তর থেকে আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করেন আমি জানি না সরকারের এত বাহিনী তারা কি খবরাখবর রাখে তারা কেন সরকারকে সব জানান না দুইজন গম যদি ইউনিয়নের মেম্বার বিক্রি করে তার বিরুদ্ধে মামলা হয়ে যায় একজন এমপি কাবি খার্কা কি দিল সেটা পত্রিকায় ফলাও হয়েছে মামলা হয় আর কৃষককে পঞ্চাশ হাজার টাকা লোনের জন্য গ্রেফতার করা হয় এই লোকটির এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখলো না মুজিবুল হক চুনু বলেন যতই বলেন সরকারের দায় দায়িত্ব নেই এই কথা বললে দেশের জনগণ মানবে না কারণ এই ব্যক্তি তো এই সরকারের আমলে প্রমোশন পেয়েছে এই সরকারের আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পদ ক্রয় করেছে দুর্নীতি করেছে আর সেই বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বিষয়টিকে যদি গুরুত্ব দিয়ে সরকার ব্যবস্থা না নেয় দুদক তদন্ত করছে তদন্ত যদি বছরের পর বছর চলে শেষ না হয় কোর্টে যদি বিচার না হয় তাহলে দেখা যাবে আরও যারা আছে বেঞ্জি তারা আশকারা পাবে যত আমদা আছে সংসদ সদস্য আছে হিসাব আমি আমার হিসাব এক ঘন্টার মধ্যে দেব এই সরকারি কর্মচারীর এই দুর্নীতির কারণে প্রমাণ হয়েছে সব সম্ভবের দেশ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় প্রার্থীর মিছিল গুলি ছাত্রলীগ কর্মী নিহত ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান প্রার্থী বিজয় মিছিলে গুলির আয়াস রহমান ইজাজ নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন আয়াস রহমান ইজাজ ওই এলাকায় আমিন মিয়া ছেলে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন পুলিশ প্রত্যক্ষদর্শে স্থানীয়রা জানানো সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন শোভন সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার কর্মীরা বিজয় মিছিল বের করেন মিছিলটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সেখানে জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা দাঁড়িয়ে ছিলেন হঠাৎ হাসান আল ফারাবি জয় মিছিল গুলি করেন গুলিতে আয়াস রহমান ইজাজ গুরুতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মৃত্যু হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টি ক্লিক করে রাখুন